ঈশপের গল্প থেকে একটি গল্প, বাঘ আর বক। একবার একটা বাঘের গলায় একটা হাড় ফুটেছিল, এজন্য বাঘের গলায় খুব যন্ত্রণা হয়েছিল। যন্ত্রণায় অস্থির হয়ে বাঘ বনের মধ্যে ছোটাছুটি করতে লাগলো। যে প্রাণীর সঙ্গে তার দেখা হয় তাকেই সে বলে, ভাই হে, আমার গলা থেকে হাড়টা বার করে দাও না। কিন্তু কেউ রাজি হয় না। অবশেষে বাঘ একটা বকের কাছে গিয়ে বলল, তুমি যদি আমার গলা থেকে হাড়টা বার করে দাও তবে তোমায় পুরস্কার দেব। পুরস্কারের লোভে বক রাজি হলো। সে তার লম্বা ঠোঁট দিয়ে বাঘের গলা থেকে হাড়টা বার করে দিল। বক তখন বাঘের কাছে পুরস্কার চাইল। বাঘ রেগে বলল, বাঘের মুখের মধ্যে মাথাটা ঢুকিয়ে আবার যে তা ফিরে পেয়েছিস সেই তো যথেষ্ট পুরস্কার। যদি তোর প্রাণের মায়া থাকে তবে এখান থেকে পালা। এই গল্পের নীতিকথা, দুষ্টের কথা বিশ্বাস করতে নেই। নমস্কার।